মুখ থেকে ব্রণ শব্দ কখনো ফিরে আসে না। একবার এক ব্যক্তি রেগে গিয়ে নিজের পত্নীকে খারাপ শব্দ বলে ফেলে। তার পত্নী স্বামীর ওপর অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে যায়। যখন ওই ব্যক্তির রাগ ঠান্ডা হলো, তখন তার ভুলটা নিজে স্বীকার করলো। তখন সেই ব্যক্তি তার এক বন্ধুর কাছে গেল আর তার বন্ধুকে বলতে লাগলো কি, বন্ধু তুমি এমন একটা কাজ বলো যেটিতে মুখ থেকে বেরিয়ে যাওয়া শব্দ ফিরে আসে। তার বন্ধুটি কিছু ভাবতে লাগলো আর তাকে বলল, এক কাজ কর, পাখির পালক জমা করে ওগুলো রাস্তার মাঝখানে রেখে আমার কাছে চলে আয়। ওই ব্যক্তি এমনি করল আর মাঝ রাস্তায় পালকগুলি রেখে নিজের বন্ধুর কাছে ফিরে গেল। তখন তার বন্ধু বলতে লাগলো, যা আর ওই পালকগুলো যেগুলো রাস্তার মাঝখানে রেখেছিলে ওগুলো নিয়ে আয়, আর একটি কথা মনে রাখ, সবগুলো পালক নিয়ে আসিস যতগুলো রাস্তার মাঝখানে রেখেছিলি। যখন ওই ব্যক্তি ওখানে পৌঁছলো, দেখলো কি ওখানে তো একটিও পালক নেই, ও নিরাশ হয়ে তার বন্ধুর কাছে ফিরে গেল। এরপর ওই ব্যক্তির বন্ধুটি একটু হেসে বলল, যেমনভাবে সব পালকগুলো উড়ে গেছে আর তোর হাতের নাগালে আসছে না, ঠিক এমনভাবে মুখ থেকে বেরোনো শব্দ কখনো ফিরে আসে না। এই জন্য যখনই বলো, ভেবেচিন্তে বলো, এমন না হয়ে যায় কি পরে ভুলের অনুতাপ করতে হয়। বন্ধুরা, কাহিনিটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।